ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। কেন যাতে আমাদের জলের সম্পদের যেন উন্নয়ন ঘটানো যায়, এই জন্যই আমরা জলে আর্সেনিক কমানোর জন্য একটা ঘরোয়া পদ্ধতি তৈরি করেছি। এই মেলাতে এসে কেমন লাগছে তোমার? মেলাতে এসে ভালোই লাগছে, সব কিছু অজানা জিনিসগুলো জানা যাচ্ছে এবং সেই অজানা জিনিসগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। এরকম মেলা কি আরও হওয়া উচিত মাঝে মধ্যে? হ্যাঁ, কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাইছি এইরকম বিজ্ঞান মেলা অনুষ্ঠানের উপস্থাপন করার জন্য। তোমার নাম? আমার নাম মিতা ঘোষ, মহেশপুর হাই স্কুল। দুদিন ধরে হচ্ছে ছাত্র যুব বিজ্ঞান মেলা, প্রতি বছরের মতো এবছরও আমাদের হচ্ছে এটা। আমরা প্রতি বছর বিভিন্ন মহাবিদ্যালয় করে থাকি, এবারে আমরা গৌড় মহাবিদ্যালয়কে বেছেছি এবং আমরা এবারে গতবারের চেয়েও এবারে আমরা অত্যন্ত আমাদের প্রান্তিক যে সমস্ত বিদ্যালয়গুলি আছে তার থেকে পার্টিসিপেট পেয়েছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ লেভেল, তিনটে লেভেলে মূলত প্রতিযোগিতাটা হচ্ছে, ডেমনস্ট্রেশন হচ্ছে। তো আমরা এক্সপেক্টেড যে এবারেও, গতবারেও আমরা তৃতীয় পুরস্কার পেয়েছিলাম রাজ্য স্তর থেকে, এবারে আমরা আরও উপরের কোনো প্রাইজ দিতে পারি, ফার্স্ট সেকেন্ড যাতে হতে পারি সেই চেষ্টা আমাদের আছে। ছেলেমেয়েরা ভীষণ উত্তেজিত, অনুপ্রাণিত, তারা খুব ভালোভাবে এটা করছে এবং মডেল আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক যারা আছেন তারা তাদেরকে গাইড করেছেন। আমাদের এক্সপেক্টেশন যেটা, এবারে অনুষ্ঠানটা খুব ভালো হবে এবং আমরা খুব সাকসেসফুল। কটা স্কুল অংশগ্রহণ করেছে এ পর্যন্ত? আমাদের কাছে যা খবর আছে যে 90টা টোটাল হওয়ার কথা, তো আমাদের কাছে এই পর্যন্ত খবর পেয়েছি 80 এভাব হয়েছে। এখন এক্সাক্ট ফিগার নেই, কারণ বাচ্চারা এখনও আসছে, অংশগ্রহণ করছে। মেলা থেকে আমরা বার্তা দিতে চাইছি যে আমাদের যে সমস্ত প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে আইডেন্টিফাই করা, তার সঙ্গে সঙ্গে আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্থায়ী উন্নয়নের স্বার্থে বিজ্ঞানকে কীভাবে প্রয়োগ করতে পারবে সে ব্যাপারে তাদের চেতনার বিকাশ ঘটানো, এবং এটা এবং শুধু সেই তাই নয়, তারা সেটা তাদের এলাকায় সেটা সেই ভাবনাটাকে ছড়িয়ে দেবে, এইরকম ভাবনা নিয়েই কিন্তু এই মেলার নাম পরিচয়। আমার নাম সৌরভ প্রামাণিক, আমি দায়িত্বে আছি জেলা যুব কল্যাণ আধিকারিক হিসেবে বর্তমানে দায়িত্ব। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির।